সঙ্গে আছি আমি হরিপদ সাহা দর্শক অর্থ বাণিজ্যের খবরে যাওয়ার আগে দেখে নেব জাতীয় কিছু খবরাখবর অবশেষে শুরু হচ্ছে রাজধানীর ঝিলে অবস্থিত বিজিএমই এর বহুতল ভবন ভাঙার কাজ গত দুই দিন পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনটির প্রধান কার্যালয়ের জিনিসপত্র সরানোর পর আজ থেকে শুরু হতে যাচ্ছে ভবনটির ভাঙার কাজ এরই মধ্যে সেখানে এসে পৌঁছেছে রাজুকের প্রতিনিধি দল এর আগে ভবন ভেঙে ফেলতে কয়েকবার সময় বেঁধে দেন আদালত তবে পোশাক শিল্পের স্বার্থ বিবেচনায় প্রতিবারই বাড়ানো হয়েছে সময়সীমা সবশেষ মুসলেকা দিয়ে এক বছরের সময় নেয় বিজিএমএ কর্তৃপক্ষ যা শেষ হয় গত বারোই এপ্রিলে আদালতের রায় মাথায় রেখে রাজধানীর উত্তরায় চলছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর নতুন ভবন নির্মাণের কাজ দুইতলা বেসমেন্টের ওপর তেরোতলা এই ভবনের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে এরই মধ্যে পুরনো ভবনের আসবাবপত্র এবং যন্ত্রপাতি নতুন ভবনে স্থাপনের মাধ্যমে কিছুদিনের মধ্যেই বিজিএম এর দাপ্তরিক কার্যক্রম শুরু হবে নতুন এই ভবনে এই মুহূর্তে হাতিরঝিলে বিজিএমএ ভবনের সামনে আছেন রিপোর্টার শুভ খান আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে সবশেষ খবরাখবর জানতে শুভ হরি আদালতের যে এক বছরের সময়সীমা দেওয়া হয়েছিল গত বছর সেটা কিন্তু চার দিন আগেই শেষ হয়ে গেছে তো নিয়ম অনুযায়ী রাজুক কর্তৃপক্ষ বলছে যে এই ভবনে অবস্থানরত যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রতিষ্ঠানগুলো মালামাল এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু আজকে সকালে রাজুকের যে একটি টিম এই বিজিএমই ভবনে এসেছে তারা কিন্তু এসে দেখতে পেয়েছেন যে প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই কিন্তু তাদের মালামালগুলো সরাননি সে কারণে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান তাদেরকে দুই ঘন্টার সময় দিয়েছেন মালামাল সরানোর জন্য এবং তিনি আমার গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু বলেছেন যে এখানে অবস্থানরত যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন অজুহাতে আজকে মালামাল না সরানোর কথা কিন্তু তাদের কিন্তু কোনো অনুরোধ কিন্তু তিনি শোনেননি তিনি কিন্তু বলেছেন যে দু ঘন্টার মধ্যে এই যে ভবনে অবস্থানরত যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের মালামাল সরাতে হবে এবং মালামালগুলো সরানোর পরেই কিন্তু এই বিজেমি ভবনের যে গ্যাস পানি বিদ্যুৎ টেলিফোন সহ অন্যান্য যে সংযোগ আছে সেগুলো বিচ্ছিন্ন করা হবে এবং বিচ্ছিন্ন করার পর এখানে কিছুক্ষণ পরেই বলেছেন যে গৃহেন ও গণপূর্তমন্ত্রী সম রেজল করিম এবং রাজুকের চেয়ারম্যান এই ঘটনাস্থলে আসবেন এবং তাদের সাথে পরামর্শ করেই কিন্তু এই ভবনটি ভাঙার কাজ আজকে কখন নাগাদ শুরু হবে সে বিষয়টি তারা নিশ্চিত করবেন তবে আমরা যে সকালে যেটি দেখতে পেয়েছি যে এখনও কিন্তু এই বিজেমি ভবন ভাঙতে যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি এই বিজেমি ভবনে কর্মরত অবস্থানরত যে প্রতিষ্ঠানগুলোতে যেসব কর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে ভবনে প্রবেশের চেষ্টা করেছেন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয়েছে তো দুই ঘন্টা সময় দেওয়ার পর রাজ্যের পক্ষ থেকে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের যে মালামাল সেটি সরিয়ে নেওয়া যা সরিয়ে নেওয়ার যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু পর্যায়ক্রমে ভেতরে প্রবেশ করছেন এবং মালামাল যে সরিয়ে নেওয়ার যে কাজগুলো সেগুলো কিন্তু তারা করছেন এবং তারা আশা করছেন যে দু ঘন্টার মধ্যেই হয়তোবা তারা তাদের যে কার্যক্রম সেটি সরিয়ে নিতে পারবেন এই ভবনে যে ব্যাংক রয়েছে সে ব্যাংকের যে ভোল্টে টাকা পয়সা সহ যে অন্যান্য সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু কিন্তু সরিয়ে নেওয়ার কাজ কিন্তু তারা করছেন তো বলা চল যে মূলত করিম আসার পরেই কিন্তু বলা যাবে যে এই ভবনটি কখন নাগাদ ভাঙা শুরু হবে না আদৌ আজকে ভাঙা হবে না সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হবে তো হরি এই ছিল আমার কাছে এখানকার সবশেষ